শাকিব খানের তুফান সিনেমা মুক্তির পরপরই ঝড় তুলেছিল বক্স অফিসে, আর এবার সেই ঝড় আরো প্রবলভাবে ধেয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্মে। দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চোরকি ও হইচইয়ে এই মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমা। গত ঈদ উল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত তুফান। পরে একে একে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ 20টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রায় প্রতিটি দেশ থেকে শাকিবের এই সিনেমা সাফল্য পায়। তুফান নিয়ে হইচইয়ের প্রধান পরিচালক কর্মকর্তা সৌম্য মুখার্জি বলেন, তুফান খুব শীঘ্রই হইচইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। সম্ভবত হইচইতে এখন পর্যন্ত সবচেয়ে বড় সিনেমার প্রিমিয়ার হবে এটি, কারণ তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার সিনেমা। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু সহ আরো অনেকেই। আদনান আদিব খানের চমৎকার চিত্রনাট্য, তাহসিন রহমানের নান্দনিক সিনেমাটোগ্রাফি, শিহাব নুরুন নবীর দৃষ্টিনন্দন আর্ট ডিরেকশন এবং ফারজানা সানের সূক্ষ্ম কস্টিউম ডিজাইনের মেলবন্ধনে তুফান হয়ে উঠেছে এক সত্যিকারের শিল্পকর্ম, যা ওটিটি পর্দায় একই মুগ্ধতা দিতে প্রস্তুত।